তোমাদের জান্নাতের দায়িত্ব রাখ, তোমাদের জান্নাতের ব্যবস্থা রাখ, তোমাদের জান্নাতের দায়িত্ব রাখ। আমি রাসূলুল্লাহ, আমি তিনি দুনিয়ার বাদশাহ, আমি রহমাতুল লিল আলামিন, স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাতে নিলাম। সুবহানাল্লাহ। যদি আমার দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গিয়েছেন, সেই কোরআন কিন্তু আজকে আমাদের ঘরে আছে, রাসূলুল্লাহর হাদিস আজকে আমাদের ঘরে আছে, ও সোনার মানিক তোমরা সেই কোরআন কিন্তু আমরা মুখ ঘুরিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা মুখ ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ রাসূলের সুন্নাত থেকে আমরা মুখ ঘুরিয়ে দিয়েছে। আমার সোনার মানিকের তুমি যেটা করতে বলেছেন সেটা আমরা করে না, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা আমরা করে, আবার আমরা বিশ্ব নবী দিবসে বসে আমার নবীকে খুশি করতে চাই। ঠিক বললাম না ভুল বললাম? আজকে যদি লক্ষ্য করা যায়, দেখতে পাওয়া যাবে যে শুধু আপনাদের এই মহল্লায়, এই গ্রামে যে নবী দিবস পালন হচ্ছে তা নয়, বিশ্বের কোনায় কোনায় নবী দিবস পালন হচ্ছে, কিন্তু পদ্ধতিটা একটু অন্যরকম। সেখানে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যারা সুদখোর তারাও বসেছে নবী দিবসে, যারা মদখোর তারাও বসেছে নবী দিবসে, যারা চোর যারা ডাকাত তারাও বসেছে নবী দিবসে, যারা খুনি তারাও বসেছে নবী দিবসে, যারা আল্লাহর হালাল হারাম বেজে চলে না তারাও বসেছে নবী দিবসে। তারাও বলতে চাইছে আমরাও নবীকে খুশি করতে চাই, কিন্তু আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাব কোন ব্যক্তি এমন নাই, এমন মুসলমান নাই, এমন ইমানদার নাই যাদেরকে খুঁজলে দেখতে পাওয়া যাবে যে এই নবী আনা মাহফিলে বসে তওবা করে যে আগামী কাল থেকে আমরা নিজেদের জীবনটা পরিচালিত করব, আমার রাসূল যেটা করতে বলেছেন সেটা করব, আর নবী যেটা নিষেধ করেছেন সেটা আমরা করব, এই রকম মানুষকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর যদি এই রকম মানুষ যদি এই মাহফিলে থেকে থাকে, এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের কথা শুনলে চোখ দিয়ে আমাদের টপটপ করে পানি পড়ে, আল্লাহর আজাবের কবরের কথা শুনলে চোখ দিয়ে আমাদের টপটপ করে পানি বেরো, কিন্তু আগামী কাল থেকে আমাদের যে হালত সেই একই হালতই হয়ে গেল, তাহলে ওই চোখের পানিটা কিসের পানি? ইসলামের বাণী প্রচার করেছিলেন, আল্লাহ পাকের কোরআনের বাণীটা প্রচার করেছিলেন, শরীয়তের বাণীটা যখন প্রচার করেছিলেন, মক্কার মানুষেরা দরওয়াজা বন্ধ করে দিয়েছিল, মক্কার মানুষেরা আমার নবীকে জাদুঘর করে তাড়িয়ে দিয়েছিল, আমার নবীকে মিথ্যাবাদী করে তাড়িয়ে দিয়েছিল, আমার নবীকে কাজ্জাব করে তাড়িয়ে দিয়েছিল, মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পৃথিবীর কোনো জায়গা আমার আল্লাহর কাছে পছন্দ হয় না, আরবের কোনো গ্রাম মহল্লা আমার আল্লাহর কাছে পছন্দ হয় না, একমাত্র আমার আল্লাহ পাকের কাছে মদিনার জমিনটা পছন্দনীয় হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মহাজেরিনেরা তারাও আমার নবী সাহাবা, আর আনসারীরা তারাও আমার নবী সাহাবা, মক্কার মানুষেরা তারাও আমার নবী সাহাবা, আর মদিনার আনসারি তারাও আমার রাসূলুল্লাহ সাহাবা, কিন্তু সাহাবা হুজুরদের ভেতরে আমার নবীর প্রতি তাদের কেমন মহব্বত, কেমন ভালোবাসাটা ছিল, তথাপি ওই সমস্ত সাহাবা হুজুরদের জন্ম কোরআনের ঘরে, দীন ইসলাম শরীয়তের ঘরে ছিল না। সব আল্লাহকারী আমরা আমাদের পূর্বপুরুষ সব ইমানদার সব নামাজি মুমিন মুসলমানের ঘরে জন্ম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন হুকুম হলো, এ আমার হাবিব আপনি মক্কা ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যান, আমার নবী যখন মক্কা ছেড়ে দিয়ে যখন মদিনার জমিনে চলে যাচ্ছেন, হুজুর আমার খালি বারে 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 ঘুরে ঘুরে মক্কা শরীফের দিকে তাকাচ্ছেন, কেন? ওটাই আমার জন্মভূমি, ওটাই আমার জন্মভিটে, আজকে আল্লাহর হুকুম হয়েছে হিজরতের, তাই আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যাচ্ছি, আমার নবীর অন্তর কিন্তু ছিল মক্কায়। ঘুরে বলেন না সুবহানাল্লাহ। চোখের পানি ফেলতে ফেলতে মদিনার জমিনে চলে গেছে,
সাহাবা হুজুররা আমার নবীকে পেয়ে তারা যেন চাঁদ পেয়ে গেল, মদিনার ছেলে যুবক জোয়ানেরা আমার রাসূলুল্লাহকে পেয়ে তারা যেন চাঁদ হাতে পেয়ে গেল, সমস্ত সাহাবা হুজুররা আমার নবীকে দেখে তারা তাকবীর ধরে দিতে লাগলো, তারা আমার রাসূলকে দেখে স্বাগতম জানাতে লাগলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনার জমিনে চলে গেলেন, হুজুর আমার মদিনার বাসিন্দা হয়ে গেলেন, এটাই ছিল মদিনার মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সবই কি আর জানার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সারাটা জীবন সারাটা জিন্দেগি হুজুরের জিহাদ করেছেন, লড়াই করেছেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন, তার বিনিময়ে সেই দ্বীন ইসলাম শরীয়ত আমরা পেয়েছি। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে যখন জিহাদে যখন আল্লাহ পাকের তরফ থেকে যখন আমার রাসূলকে জয়ী করলেন, আবার নবী যখন জয়ী হলেন, ইসলামে যখন জয়ী হলো, ইসলামী পতাকা যখন ঝান্ডা যখন উঁচু হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সমস্ত অর্থ সম্পদগুলো জিহাদে যেগুলো পেয়েছিলেন সব নিয়ে আমার নবী দিয়ে দিলেন মুহাজিরদেরকে, আনসারীদেরকে সব বাদ দিয়ে, মানে মক্কার সাহাবাদেরকে দিয়ে দিলেন, মদিনার সাহাবাদের সব বাদ দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের ভেতরে একটা বড় কষ্ট তৈরি হলো, একটা সমালোচনা তৈরি হলো, তারা বলাবলি করতে লাগলো যে নবী মক্কার মানুষ বলে তিনি সমস্ত মালগুলো সব মক্কার মানুষদেরকে দিয়েছেন, আর আমরা মদিনার মানুষ বলে আমাদেরকে নবী বাদ দিয়েছেন। এই আওয়াজটা কানাকানি হতে হতে আমার নবীর কাছে খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর মদিনার আনসারী সাহাবাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে আপনার উপরে। হুজুর বললেন কেন? সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি গনিমতের মালগুলো সব মুহাজিরদের কেন দিলেন, আনসারীদের কেন বাদ দিলেন? আজকে আমরা দুনিয়াতে মানুষ ভাই সাহেব দুনিয়াবি ব্যস্ততার ভেতর যে একটু সময় আমরা বের করেছি, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসায় আমরা বসেছি ভাই সাহেব, সর্বপ্রথম আমাদের ভাবনা এটা রাখতে হবে, চিন্তা আমাদের এটা রাখতে হবে, দুনিয়া আমাদের সারা জীবন থাকবে, নিঃশ্বাস শেষ নিঃশ্বাস শুরু করার আগে পর্যন্ত আমরা দুনিয়াতেই থাকবো, কিন্তু দুনিয়া ছেড়ে আমাদের দিনবাড়ির ভেতর দিয়ে কিন্তু আমাদের দুনিয়াদারি ভেতর দিয়ে কিন্তু দিনদারি হাসিল করতে হবে। আপনি বলতে পারবেন না দুনিয়া ছেড়ে কি আমি দিনদারি করবো, এটা আপনি বলতে পারবেন না। দুনিয়া আপনার কাজকারবার চলবে, আপনার ব্যবসা বিজনেস চলবে, আপনার চাকরি বাকরি চলবে, আপনার অর্থ সম্পদের ব্যবস্থা, আপনার খাটাখাটি মেহনত পরিশ্রম সব চলবে, কিন্তু যখনই আপনার মসজিদের আজানের আওয়াজটা কানে আসবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকারবারকে আরাম করে দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে যখন আল্লাহ ভয় করবেন আমাকে তাহারিমা বেঁধে দাঁড়িয়ে যাব, তখন হবেন আপনি একজন পাক্কা দুনিয়াদার। আর ওই দুনিয়াদারটার জন্য শুধু দুনিয়াদারির জন্য আল্লাহ পাক তাকে একটা ইবাদতের স্বভাব তার নামায় আমল আল্লাহ লিখে দেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। ওই রকম দুনিয়াদারি আমাদের হতে হবে, যে দুনিয়াদারির ভেতর দিয়ে আমরা দিনদারি হাসিল করতে পারবো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব চিন্তা ভাবনা করলেন যে এই সমস্ত সাহাবা হুজুরদের ভিতরে যদি এখন যদি দুনিয়ার ভাবনা এসে যায়, দুনিয়ার অর্থের প্রতি যদি লোভ এসে যায়, তাহলে ইসলামের এখন অনেকটাই বাকি আছে, ইসলামের ক্ষতি হয়ে যাবে। তাই আমার নবী সমস্ত সাহাবা হুজুরদের সব এক জায়গায় হাজির করলেন, মুহাজিরিন সমস্ত সাহাবাদের সরিয়ে দিয়ে হুজুর শুধু আনসারীদের নিয়ে বসলেন, শুধু মদিনার সাহাবাদেরকে নিয়ে বসলেন। আমি তোমাদের কাছে বলতে চাই, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে শোনাতে চাই, আল্লাহ পাক যখন হুকুম করেছিলেন হে নবী তুমি হিজরত করো, আমার আল্লাহ পাকের কাছে আরবের কোন জায়গাটা পছন্দ হয় না, আরবের কোন জায়গাটা আমার আল্লাহর বড় পছন্দ হয় না, এক
একমাত্র আল্লাহ পাক মদিনার জমিনকে কে আল্লাহ পছন্দ করেন না, সাহাবা হুজুরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই মদিনার জমিনকে আল্লাহ পছন্দ করেছিল। তুমি আমার সেই গুলো বলেছিলেন এই মদিনার আনসারি সাহাবারা তোমরা বলো বলো তোমরা কি বলবে না তোমরা কি বলবে না, রাসূলুল্লাহ যখন মদিনার জমিনে পা রেখেছিলেন ওই সময় মদিনার মানুষেরা কি বেঈমান ছিল না, মদিনার মানুষেরা কি কাফির ছিল না, মদিনার মানুষেরা কি মুশরিক ছিল না, মদিনার মানুষেরা তারা কি আমি রাসূলুল্লাহ রাসূলাইকে আল্লাহ পাক তাদের হেদায়েত নসিব করে না, আমার রাসূলুল্লাহ সাহাবরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একমাত্র আপনার রাসূলায় আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছিলাম। কিছু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আবার আরেক কয় দিয়ে গেলেন ওয়ান সুম্মু তাফারিকিনা ফাল্লাকুমুল্লাহু বি ও মদিনা আনসারি সাহাবারা, আজকে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে ভাষণ দিতে চাই, আজকে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে শুনতে চাই, ওয়ান সুম্মু তাফারিকিনা ফাল্লাকুমুল্লাহু বি মদিনা আনসারি সাহাবাদের আমি রাসূলুল্লাহ বলেছিল আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মদিনার জমিনের উপরে কলমটা রেখেছি আল্লাহ তোমাদের ভেতরে কি একটি পা দেখো তাকে আল্লাহ দান করেন না, আল্লাহ রাসূলুল্লাহ রসিলায় তোমাদের ভেতরে মিল মহাব্বত আল্লাহ দান করেন না। আমার রসুল যখন মদিনার জমিনে যখন পা রেখেছিলেন মদিনার মানুষেরা তারা অশান্তিতে লিপ্ত ছিল, তারা বিভিন্ন গোষ্ঠীতে লিপ্ত ছিল, তারা মারামারি কাটাকাটি খুন খারাপি তারা ফেতনা ফাসাদের ভেতরে লিপ্ত ছিল, আমার মদিনার ওসিলায় আল্লাহ তাদেরকে বীর মহব্বত করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওষুধটা হচ্ছে বুঝতে পারছেন আমার নবী কিন্তু সাহাবা হুজুরদের কাছে মন করে এটা বলতে পারতেন যে আমি নবী হিসাবে আমি রসুল হিসাবে আমি যেটা পেরেছি করেছি সে বলার অধিকার আমার রসুলের ছিল, কিন্তু আমার নবী বলবেন না, আমার নবী শুধু এটাই বোঝাতে চাইছে সাহাবা হুজুরদের কাছে দুনিয়াটা আসল নয় আসল হলো আখিরাত, এই জিন্দেগি আসল নয় আসল জিন্দেগি হলো আখিরাত। আমার নবী কিন্তু কোন চাপ দেবেন না, হুজুর আমার সাথে একটার পর একটা নিজের বক্তব্য দিয়ে যাচ্ছেন ভাষণ দিয়ে যাচ্ছেন, আর সাহাবা হুজুররা তারা তো আমার নবীর উপরে বিয়াদবিমূলক কথা বলবেন না, তারা চোখ ভরা পানি দিয়ে শুধু মনে মনে এটা কষ্ট করছে এটাই তারা আফসোস করছে কেন আমরা নবীর ব্যাপারে এরকম বলতে গেলাম, কারণ খবরটা তো আমার নবীর কানে চলে গেছে আর আমার নবী নিজের ভাষণের মাধ্যমে সাহাবা হুজুরদের কাছে বোঝাতে চাইছে যে আমি নবী যেটা করেছি সেটা তোমাদের কাছে বার্তাটা ভুল গেছে। আপনি মদিনার জমিনে চলে যান, আমি রাসূলুল্লাহ যখন মদিনার জমিনে কদম রেখেছিলাম ওই সময় কি তোমরা গরিব ছিল না, তোমাদের অর্থনৈতিক দিকটা অনেক দুর্বল ছিল না, তোমাদের ইকোনমিক দিকটা অনেক দুর্বল ছিল না, তোমরা কি অনেক গরিব মানুষ ছিল না, তোমরা কি অভাবী ছিল না, আমার রাসূলুল্লাহ যখন মদিনার জমিনে পা রেখেছিল ওই সময়তে মদিনার মানুষের সবচেয়ে বড় ধরনের যেটা ব্যবসা ছিল সেটা হলো খাজুরের ব্যবসা, আমার রাসূলুল্লাহর গোলামের ওসিলায় আমার আল্লাহ পাক ওই সমস্ত খেজুরের বাগান গুলোতে যে সমস্ত খেজুর বাগান গুলোতে গোটি খেজুর ভেতরা আমার নবীর কদমের ওসিলায় আমার আল্লাহ পাক খেজুরের পরিপূর্ণ বাগান করে দিয়েছিল। আর কিছু জোরে কি বলা যাবে না আমার নবীর ওসিলায় মদিনার জমিনটা আল্লাহ পাকের তরফ থেকে স্বর্গ হতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
শুধু একটার পর একটা একটার পর একটা শুধু নিজের ভাষণের মাধ্যম দিয়ে বোঝাতে চায় যে হে আনসারের সাহাবারা, আজকে তারা দুনিয়াবি কিছু যদি নিয়েছে, তারা দুনিয়াবি কিছু ভেড়া ছাগল গরু, আজকে তারা কিন্তু দুনিয়াবি কিছু অর্থ সম্পদ তারা নিয়েছে, তারা কিছু ইনাম নিয়েছে, কিছু পুরস্কার তারা নিয়ে আজকে তাদের বাড়ির দিকে মক্কা শরীফের দিকে চলে গেছে। আর তোমরা এটা সহ্য করতে পারছো না, তোমরা তোমাদের নবীর উপরে আফসোস করছো। সাহাবা হুজুরা চোখের পানি ফেলতে ফেলতে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দুনিয়া দরকার করে না, আমাদের মনিবাদের মাল দরকার নাই, হুজুর আমরা একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকেই আমরা পেতে চাই। জলদি বলা যাবে না আমার সেই দিনে আরেকটু আগিয়ে গিয়ে বলেছিলেন অন্তম মুতাফার নিজের আমার সেই দিনে বলেছিলেন তোমরা যদি দলে দলে বিভক্ত হয়ে যাও, তোমরা যদি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যাও, তাহলে তোমরা একে অপরের উপরে কুরবান হয়ে পড়বে। নবী আমার সেই দিনে বলেছিলেন আতাই তারা মুকাজ্জাবান ফাসার তক না কাবা রাসূলুল্লাহ ফাসার না কাবা আলাতান ফাওয়াইনা কায়া রাসূলুল্লাহ। এ মদিনার আনসারী সাহাবারা, তোমরা তোমাদের রাসূলকে এরকম করো বলো, ও নবী মুহাম্মদ মক্কার মানুষেরা আপনাকে তো মক্কা থেকে তাড়াই দিয়েছিল, তারা তো মিথ্যাবাদী বলেছিল, আমরা আপনাকে সত্যবাদী বলেছিলাম, মক্কার মানুষেরা তারা তো আপনাকে ভিড়ে ছাড়া করেছিল, আমরা মদিনার মানুষেরা আপনাকে থাকার জায়গা নিয়েছিলাম, মক্কার মানুষেরা তো আপনাকে অস্বীকৃতি করেছিল, আমরা আপনাকে সম্মান দিয়েছিলাম, আর তাই তারা মুকাজ্জাবান ফাসার তক না কামা রাসূলুল্লাহ ফাসার না কা ওয়ালাতান ফাওয়াইনা কায়া রাসূলুল্লাহ। যদি তোমরা তোমাদের রসুলকে এইরকম করে বলো, আর আমি রসুল্লাহ শুনে শুনে বলবো, তোমরা ঠিক বলেছো ঠিক বলেছো ঠিক বলেছো, জোরে বলেন নেতা হওয়ার আগে নেতার নীতি থেকে শিক্ষাবাদী নিতে হবে। যারা প্রকৃত নেতা ছিল, নেতা ছিল দিন দুনিয়ার বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহ, একটা জোরে বলে পৃথিবীর বুকে এইরকম কোন নেতা পেয়েছে যে সেই নেতা তার প্রজাদেরকে বলবে তোমরা এইরকম করে তোমাদের নেতাকে বলো, আর তোমাদের নেতা শুনে শুনে বলবে তোমরা ঠিক বলেছো। আজকে লাঠি আমার হাতে, আজকে ক্ষমতা আমার হাতে, আজকে লোকবল আমার হাতে, আজকে বল আমার হাতে, প্রশাসন আমার হাতে, আজকে আমি যেটা করবো সেটা হবে, আমি হা বলবো হা না বলবো না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি শিক্ষা দিয়ে গেলেন আমি নবী অস্বীকার করতে পারবো না, মদিনার আনসারী সাহাবা তোমরাই আমার থাকার জায়গা দিয়েছিলে, মদিনার আনসারী সাহাবারা মক্কার মানুষেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছিল তোমরাই আমাকে সত্যবাদী বলেছিলে, মক্কার মানুষেরা যখন আমাকে বেউজ্জতি করেছিল তোমরাই আমাকে ইজ্জত দিয়েছিলে, আমি নবী তোমাদের কাছে অস্বীকার করবো না, আমি রাসূলুল্লাহ শুনে 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 বলবো তোমরা ঠিক বলেছো ঠিক বলেছো, জোরে ধরে সুবহান বলতে পারবে আমার নবীকে সাহাবা হতে সাহাবা হুজুরা যারা আমার নবীর উপরে কথা বলার ক্ষমতা তাদের ছিল না, আমার নবীর জন্য তারা বেঁচে ছিল, আমার নবীর মুখের দিকে তাকিয়ে তাদের জিন্দগি ছিল, তারা কখনো আমার নবীর উপরে এরকম কথা বলতে পারবে, কখনো বলতে পারবে না। সাহাবা হুজুরা এই সময় চোখের পানি ফেলতে ফেলতে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ভুল করেছি অন্যায় করেছি, হুজুর হুজুর এইরকম করে আপনি বলবেন না বলবেন না, হুজুর আমাদের বাপ মা আপনার পায়ে কুরবান হয়ে যায়, হুজুর আমাদের বাপ মা আপনার পায়ে কুরবান হয়ে যায়, হুজুর আমরা গরিবদের মান চাই না, আমরা একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে আমরা পেতে চাই। আর একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ, হুজুর আমার আর একটু আগিয়ে গেলে আবার তার দাস আইয়া ধাবাত নাস বিসাতে ওয়াল বাইয়াতে ওয়া তাযহাবুনা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা নিহারিকুম,
তোমাদের তোমাদের নবীকে নিয়ে, তোমাদের সাথীউল মুসলিমকে নিয়ে, তোমাদের দোযখের বাদশাকে নিয়ে, তোমাদের রহমাতাল্লিল আলামিনকে নিয়ে তোমরা হাত থেকে ধরে তোমাদের বাড়ির দিকে চলে যাবে। এতে কি তোমরা তোমাদের রসূলের উপরে খুশি নও? সাহাবা হুজুররা ঝরঝর করে কান্দতে কান্দতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহের দয়ারে আমরা প্রবেশ করতে চাই। সময় বলেছিল, আমি কোনো ভুল কাজ করিনি বাবা, এই আমার সাহাবারা শোনো শোনো শোনো, আল্লাহ পাকের তরফ থেকে খবর হয়েছিল, এই নবী মুহাম্মদ, ওই মক্কার মানুষেরা তারা নবীর প্রতি ভালোবাসা প্রকৃত তৈরি হয়নি, তাদের অন্তরে ইসলামের প্রতি প্রকৃত ভালোবাসা আসে না। যদি আজকে পরিমাণের মালগুলো নিয়ে সব মক্কার মানুষদেরকে দিয়ে দেওয়া যায়, যদি ওই উট ছাগল ভেড়া দম্বাইগুলো নিয়ে ওই ইনাম পুরস্কারগুলো নিয়ে যদি মক্কার মানুষদের দিয়ে দেওয়া যায়, তাহলে তাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা আসবে, তাদের অন্তরে একটু নবীর প্রতি ভালোবাসা আসবে, তাদের অন্তরে একটু নবী আল্লাহর প্রতি দয়াময়া আসবে। আদর কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, একটু জোরে বলে না, একটু জোরে বলা যাবে না, আদর কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, মাওলা নে পুছা লায়া গে ক্যা ক্যা, মাওলা নে পুছা লায়া গে ক্যা ক্যা, মে এক হুঙ্গা নবে মোহাম্মদ, মে এক হুঙ্গা নবে মোহাম্মদ, আদর কা তারা নবে মোহাম্মদ, দিল কা উজালা নবে মোহাম্মদ, নবী মুহাম্মদ, দিল কা উজালা নবী মুহাম্মদ, আদর কা তারা নবী মুহাম্মদ, দিল কা উজালা নবী মুহাম্মদ, রোজে কিয়ামত মিজান পুল পার, রোজে কিয়ামত মিজান পুল পার, দিগা সাহারা নবী মুহাম্মদ, দিগা সাহারা নবী মুহাম্মদ, আদর কা তারা নবী মুহাম্মদ, দিল কা উজালা নবী মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আদর কা তারা নবি মুহাম্মদ, দিল কা উজালা নবি মুহাম্মদ, দৌলত জো চাহো দোনো জগা কি, দৌলত জো চাহো দোনো জগা কি, করম উজিফা
নামে মোহাম্মদ, কারণ ওজিফা নামে মোহাম্মদ, আবকা তারা নামে মোহাম্মদ, দিলকা উজালা নামে মোহাম্মদ। আল্লাহু আকবার রব্বুল উলানে, আল্লাহু আকবার নামে মোহাম্মদ, আরশে পেলিকা নামে মোহাম্মদ, আবকা তারা নামে মোহাম্মদ, দিলকা উজালা নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আযাবুল কবরকে ভয় করতে হয়, তাহলে পরে একমাত্র আল্লাহ পাকের ইমানদার নামাজি মুমিন মুসলমানেরা তারা আমার আল্লাহকে ভয় করে থাকে। যাদের অন্তরে আযাবুল কবরের ভয় এসে যাবে, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ পাক শুধু খৌফু ইলাহি হিসাবে রাখবে না, শুধু বান্দা হিসাবে রাখবে না, শুধু নামাজি হিসাবে রাখবে না, শুধু রোজাদার হিসাবে রাখবে না, সমস্ত বান্দা বন্দীগুলোকে সম্মান দান করে দেবে, এই সমস্ত বান্দা বন্দীগুলোকে দান করবে, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ পাক ওলিদের কাতারে কাতারে আল্লাহ নামটা তুলে দেবে। কি বলা দেবে না সুবহানাল্লাহ, সবাই কি বলা দেবে না সুবহানাল্লাহ। শুধু কি আল্লাহ জাহান্নাম বানিয়েছেন ভাই, আর শুধু কি আল্লাহ জান্নাত বানিয়েছেন? আল্লাহ জান্নাতও বানিয়েছেন, আল্লাহ জাহান্নামও বানিয়েছেন, আর শুধুই আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। এখন আমরা যদি মনে মনে সব ঠিকঠাক করে নিই যে আমরা সব জান্নাত করে যাব ইনশাআল্লাহ, তাহলে জাহান্নামটা আল্লাহ কেন বানাতে যাবে? আর যদি আমরা সবাই মনে মনে ঠিকঠাক করে নিই যে আমরা সবাই জাহান্নামে যাব, তাহলে আল্লাহ জান্নাতকে কেন বানাবে? জাহান্নাম আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, জান্নাত আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। যে জান্নাতের কাজ করবে তার ঠিকানা হবে জান্নাত, যে জাহান্নামের কাজ করবে তার ঠিকানা হবে জাহান্নাম। এর জন্য কিন্তু আমরা আল্লাহকে কোনো দায়ী করতে পারি না। মনে হতে পারে আমাদের যে আল্লাহ কেন তাহলে আমাদের পাঠাতে গেলেন, কেন দুনিয়া এইরকম দ্বারা পরীক্ষার সম্মুখীন আল্লাহ করলেন? আগেই তো আল্লাহ জাহান্নামে দিয়ে দিতে পারতেন, আগেই তো আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারতেন, তাহলে তার কোনো ঝামেলা ছিল না। এইরকম দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দিয়ে কেন পরীক্ষার সম্মুখীন করলেন? এটা আমাদের মনে হতে পারে। মনে রাখবেন একটা কথা, এর জন্য কিন্তু আমরা দায়ী নয়, এর জন্য কিন্তু আমার আল্লাহ দায়ী নয়, এর জন্য দায়ী কিন্তু আমরা। তার কারণ হলো এটাই, আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন এই রাস্তায় গেলে তোমরা জাহান্নামে যাবে, এই রাস্তায় গেলে তোমরা জান্নাতে যাবে। এখন যদি আমরা স্বেচ্ছায় যদি নিজেরা জাহান্নামের রাস্তা ঠিক করে দিই, এর জন্য আমরা আল্লাহকে কোনো দায়ী করতে পারবো না। এর জন্য দায়ী আমরা, ভালোবেসে আল্লাহ বানিয়েছেন, মায়া দয়া দেখে আল্লাহ বানিয়েছেন। পৃথিবীর বুকে কোনো মানুষের বসবাস ছিল না, অসংখ্য জিন জাতির বসবাস ছিল না, মারামারি কাটাকাটি খুব খারাপ বেদনা ফাঁসাতে তারা লিপ্ত হলো। একদল ফেরেশতাকে পাঠিয়ে ওই সমস্ত জিন জাতিকে মেরে পিটিয়ে সাগরে পাহাড়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা আদম সন্তানকে বানাবার চিন্তা ভাবনা নিল। যেহেতু ফেরেশতারা পূর্বের ব্যাপারটা জানত,
সেই কারণে তারা আল্লাহকে বললেন, আল্লাহ ইতিপূর্বে জেনেদের যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা আদম সন্তানের হবে, কেন আপনি আদম সন্তান বাড়াচ্ছেন? আপনার তাসবিহ আপনার উপাসনার জন্য তো আমরা যথেষ্ট আছি। মালাইকা ফেরেশতাদের জবাবে আল্লাহ একটা কথা বলেছিলেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। একবার জোরে বলবেন না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছে সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে। মালাইকা ফেরেশতা যারা আল্লাহকে বাধা দিয়েছিল একটা সময়, আমার আল্লাহ তাদের কাছে নিজেকে গর্বিত করেন, নিজেকে অহংকারী করেন, ফখর করেন, রিয়া করেন, তাকাব্বুরি করেন। কাকে নিয়ে? এই আদম সন্তানকে নিয়ে, আমাদেরকে নিয়ে। জোরে বলেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত আদম সন্তান যখন মারা যাবে, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা ওদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। জাহান্নামের কাজ করবে তার ঠিকানা হবে জাহান্নাম, যে জান্নাতের কাজ করবে তার ঠিকানা হবে জান্নাত। এর জন্য কিন্তু আমরা আল্লাহকে দায়ী করতে পারবো না। আজকে আমরা সবাই নবী দিবসে বসেছি, এখন যদি আমরা এখানে বসে তহবিল করি যে আগামীকাল থেকে আর জিন্দগিতে ভুল কাজগুলো করবো না, এটা আমাদের জন্য ভালো। আর আমরা যদি মনে মনে ঠিকঠাক করে নিই যে সোনার কথা সোমবার বাড়িতে যে হালত আছে সেই অবস্থায় থাকবো, এটা কিন্তু আমাদের জন্য খারাপ। আল্লাহ বলছে, বান্দা তোরা অন্যায় করবি কিন্তু আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, এটা তোরা একবার খারিজ দিয়ে দিই আমার কাছে, যদি দুটো হাত তুলে চোখের পানি ফেলে তহবিল চাস, আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করে নিয়ে জীবনের গোড়াকে মাফ করে দেব। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন না, সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের বীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়া কথা হুজুর বিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন, বাবারা এই আয়াতটাকে যদি আমার আল্লাহ নাযিল না করতে আমি আবু বকর বলে গেলাম ভুকতে মারা যেতাম। এই আয়াত আমার আল্লাহ স্বয়ং জানাচ্ছে, এ বান্দা অন্যায় করেছিস, গুনাহ করেছিস, গুনাহ করে অন্যায় করে অন্যায় করে গুনার পাহাড় হয়ে গিয়েছে তোদের। একবার যদি তোরা নিজেদের গুনাহকে খেয়াল করে তওবা চাস, আমি আল্লাহ তোদের ওই পাহাড় গুনাহকে এক নিমিষে মাফ করে দিতে পারি। জোরে বলুন, সেই ইয়েটা আমাদের আছে। মসজিদে আল্লাহ গেলে আমরা সবাই যাই, কথা ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে কে যায়? সবাই মসজিদে যায়, কিন্তু লক্ষ্য করলে খুঁজে পাওয়া যাবে যাদেরকে কোনোদিন পাঁচ অক্ত নামাজে পাওয়া যায় না, আর নফল নামাজ আদায় করার জন্য সবে বাজার রাত্রে দেখবেন গিয়ে ঠেলাঠেলি করছে, কদর রাত্রে গিয়ে দেখবেন ঠেলাঠেলি করছে, সামনার কাতারে যাওয়ার জন্য মারামারি করছে, কিন্তু ওদের কোনোদিন পাঁচ অক্ত নামাজে খুঁজে পাবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? অসুবিধা হচ্ছে আপনাদের
আপনাদের এলাকার কথা বলি, এলাকার সব ভালো মানুষ আছে, এক একটা জায়গার কথা বলছি। আজকে মুসলমান, আজকে ইমানদার, আমাদের ইমানটা আজকে দুর্বল হয়ে পড়েছে, যার কারণে যত খারাপই আমাদের উপরে এসে পড়েছে। কথা ঠিক বলছে না ভুল? আজকে বাবরি মসজিদের ভাগ হয়ে বাবরি মসজিদ চলে গেল, কার দিকে? মন্দিরের দিকে চলে গেল। এর জন্য দায়ী আমরা। ইতিহাস খুলে দেখো, ওই বাবরি মসজিদে কটা মানুষ এর আবাদ করত, কজন ওখানে গিয়ে আবাদ করত, খুঁজলে পাওয়া যাবে ওখানে মসজিদটা বিরান হয়ে পড়ে থাকতো। তো যে মসজিদে আবাদ না করবে, আল্লাহ সেই মসজিদকে এইরকম ভাবে নিয়ে নেবে। এর জন্য দায়ী কিন্তু আমরা। মসজিদকে যদি আমরা আবাদ না করতে পারি, ওই মসজিদ কিন্তু কায়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ এরা আমার হক আদায় করে নাও, আল্লাহ এরা মহল্লায় বসবাস করেছিল, আমার এলাকায় এরা বসবাস করেছিল, একদিনের জন্য মসজিদে আসে নাও, মসজিদের আজানের আওয়াজ শুনেছে, পাঁচ দিয়ে বেরিয়ে চলে গেছে, হাইয়ালা সালা হাইয়ালা উফরার আওয়াজ কানে পড়েছে, কিনা বেঁচিয়ে তাস জোয়া ফেলেছে, তথা কিনা কিন্তু মসজিদে আসে নাও, সেই দিনে কিন্তু আমাদের নামাজ পাওয়া কিন্তু কঠিন হয়ে যায়। কথা ঠিক বলছে না ভুল? নিয়তটা আমাদের ঠিক রাখতে হবে, মসজিদে যাব, পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করব, আল্লাহ দরবারে দু হাত তুলে জীবনের গুনার কথা খেয়াল করে দোয়া চাইব, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো, আল্লাহ যে পথে চললে তোমাকে পাবো সেই পথে তুমি আমাকে চালাও। এই চিন্তা, এই ভাবনাটা যদি আমাদের ভেতরে এসে যাও, ইনশাআল্লাহ আমরা সিরাতাল মুস্তাকিমের পথ পেয়ে যাবো। জোরে বলেন না, সুবহানাল্লাহ! কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বিচার করবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় রহমানুর রহিম, আমার আল্লাহ আবার মালায়েকা ফেরেশতাদের ডাকবেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, ওই জাহান্নামীদের অবস্থাটা একটু দেখে এসে আমি আল্লাহ আমাকে বলো কেন আমি আল্লাহ আমার বড়টা ময়া হয় দয়া হয় কার জন্য? ওই জাহান্নামীদের জন্য। একটা জোরে বলবেন না, আল্লাহ বিচার করলে, আল্লাহ বিচার করার পরে জাহান্নামে দিলেন, শাস্তি দিলেন, সেই আল্লাহ আবার কেন বলবেন, কেন বলবেন আল্লাহ যে ওই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, ওই জাহান্নামীদের জন্য আমি আল্লাহ আবার বড়টা ময়া হয় দয়া হয়? ভাইজান, আল্লাহ আসমানকে ছাদ করেছে, জমিনকে বিছানা করেছে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় এমনি এমনি বাড়াই না, সুযোগ সুবিধা সব আল্লাহ আমাদের দিয়েছেন, একমাত্র আমার আল্লাহর একটা স্বার্থ আছে। আমি আল্লাহ তোমাদেরকে বেকার বানিয়েছি, বেকার বানিয়েছি, তোমরা যেমন তোমাদের সত্যরা খুঁজে নিয়েছিলে, 70-80 বছর আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছিলাম, মানকে আমি আল্লাহ চাঁদ করেছিলাম, সেদিনকে আমি আল্লাহ বিছানা করেছিলাম, ওই আসবাব থেকে আজকে অত্যাচার করে মদ মাতলা বেড়ে ব্যস্ত থাকে, সুদ জুয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার যত ধরনের হারাম কাজ আছে, অন্যায় কাজ আছে, গুনার কাজ আছে, নাফরমানি কাজ আছে, ওই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকে, উনি মানটাকে একটা মানুষ একটা গাছ লাগিয়েছে, মানুষের উদ্দেশ্য হলো গাছটা থেকে ফায়দা হাসিল করা, গাছটার গোড়ায় পানি দেয়, গাছটাকে যত্ন করে, গাছটাকে খেয়াল রাখে, কেন? ওই গাছের মালিকের একটা আশা আছে, নিশ্চয়ই ওই গাছ একদিন তাকে ফল দেবে। আর গাছের ফল যদি 70 বছর হয়ে যায়, গাছ যদি তাকে ফল না দেয়, ওই গাছের মালিক কোনোদিনের জন্য গাছকে রাখবে না, ওর ঘুরায় পরাত লাগিয়ে ওকে জ্বালাবে, কাঠ ভাড়ানো হবে, কেন? যে উদ্দেশ্যে লাগিয়েছিলাম সে উদ্দেশ্য পুরা হয়।
আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবে, কাদেরকে? যারা আল্লাহর মনোনীত পাত্র হতে পারে নি। ওই সুনের মালিকেরা তথাপি আমার আল্লাহ কোন মানুষের উপরে বেইনসাফি করেন না গো, কোন মানুষের উপরে আমার আল্লাহ জুলুম অত্যাচার করেন না, খানিকটা কম খানিকটা বেশি আমার আল্লাহ দেন না। যে মানুষটা যেরকম পাওয়ার যোগ্য আমার আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দেয়। যে বান্দারা কবি রাত্রিতে উঠে ঈশার নামাজের পর থেকে নিয়ে হুজুর পর্যন্ত নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, চোখের পানি ফেলেছিল, ঘোড়া জারিকা করেছিল, আব্বাজান আব্বাজানের কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকানি করেছিল, পাড়া প্রতিবেশী কবরস্থানের পাশে দাঁড়িয়ে কান্নাকানি করেছিল, ভাই মুরব্বীর কবরস্থানের পাশে দাঁড়িয়ে কান্নাকানি করেছিল। এই কবরে আমাদের চোখে পানি আসে, বাপ মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, পাড়া প্রতিবেশী মারা গেছে, ভাই ভ্রাতা মারা গেছে, বন্ধু বান্ধব মারা গেছে, আমাদের চোখ দিয়ে দরজার করে পানি বেরোয়, দুঃখ হয়েছে, বেদনা হয়েছে, মনে ব্যথা হয়েছে, চোখে আমাদের পানি আসে। এই চোখের পানিটা নিয়ে আপনি বলতে পারবেন না আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি মারা যাবেন হয়ে যাবে, অমুক গ্রামে অমুকের পুত্র অমুক মারা গেছে, কাঁধে করে নিয়ে গিয়ে কবরস্থানে শুইয়ে দেওয়া হবে। ওর সোনার বাড়ি কেন ওর জোয়ানেরা সকলে একে একে ফিরে চলে আসবে। দুনিয়ার যত ভালোবাসা, দুনিয়ার যত বেদনা, দুনিয়ার যত দুঃখের চোখের পানি ফেলেছে, ওই চোখের পানিটারও কবরস্থান ওখানে হয়ে যাবে। ওই চোখের পানি আপনার সঙ্গী হবে না, হবে না। কিন্তু একবার যদি আল্লাহর কোরআনটা ঘুরে জুমা ঘর বুকে দেন আদর করে, এটা আমার আল্লাহর কোরআন শরীফ, এই কোরআনে আল্লাহ কত জায়গায় জাহান্নামের কথা বলেছে। কোরআন আপনি পড়া জানেন না, পড়া জানেন না, কিন্তু জাহান্নামের ভয়ে আসাবুল কবরের ভয়ে যদি আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ওরা সোনার বাড়ি কেন জোয়ারেরা আমার রসুল্লাহর ঘোষণা, ওই ব্যক্তির জন্য তিরিশ পড়া কোরআন শরীফ পড়ার খতম করার সওয়াব আল্লাহ তার নামাই আর শুধু তাই নয়, ওই চোখের পানিটা আপনার কবরে আল্লাহ সঙ্গী বানিয়ে দেবে। ভিতরে আছে কোরআনের দিকে তো আমরা ফিরে তাকাই, কোরআনের দিক থেকে আমরা মুখ ঘুরিয়ে রাখি, কোরআনের দিকে আমরা একবার ফিরে তাকাবার সময়টা আমাদের হয়। যে ওই কুরআন এমন এক জায়গায় পড়ে আছে বাড়িতে যদি আমরা লক্ষ্য করে দেখতে পাবো, কুরআনের ওপরে মাকড়সায় জাল পাচ্ছে, কুরআনের ওপরে ওই পোকায় মাটি তুলছে, ওই কুরআনের ওপরে ধুলো বালু করছে, কুরআনকে ফেলে আমরা বেউসিতি করছি, কুরআনকে ফেলে আমরা কাঁদাচ্ছি, কিন্তু নিজের আসবাবপত্রগুলোকে আমরা খেয়াল রাখি, নিজের আসবাবপত্রগুলোকে আমরা যত্ন করি, আমরা লক্ষ্য রাখি। মনে রাখবেন একটা কথা, পাহাড় পাহাড় যদি নামাজ রোজা তসবিহ তাহরীর নিয়ে যদি হাসরের ময়দানে উঠে দাঁড়ায়, ওই কোরআন কিন্তু আমাদের জন্য আল্লাহর কাছে বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ এরা আমাকে ফেলে বেউজ্জতি করেছিল, আল্লাহ এরা আমাকে অপমানিত করেছিল, আল্লাহ এরা আমার হক আদায় করে। সেই দিনে নাজাত পাওয়া কিন্তু আমাদের জন্য কঠিন হইল। সাহাবা হুজুররা চাঁদ ভরে আল্লাহ কোরআন তেলাওয়াত করতে চেয়েছিলেন, সাহাবা হুজুররা চাঁদ ভরে আল্লাহর নামাজ পড়তে চেয়েছিলেন, সাহাবা হুজুররা চাঁদ ভরে আল্লাহ পাকের তাসবিহ তাহরীর উপাসনা করতে চেয়েছিলেন, সে সাহসটা তাদের ছিল না। ঝোপির ভেতরে বসে, গুহার ভেতরে বসে, পাহাড়ে আটকারে বসে তারা আল্লাহর নামাজ পড়েছিল, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিল। কেন? যদি দুশ্মনেরা জেনে যায়, না জানি হামলা না করে দেয়, এটা ছিল তাদের ভয়। আজকে আমরা স্বাধীনভাবে মসজিদে যাব, স্বাধীনভাবে আল্লাহর নামাজ পড়ব, স্বাধীনভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, স্বাধীনভাবে আল্লাহর তাসবিহ পড়ব। আগামীকাল আপনাকে কারো কাছে জবাব দিতে হবে না, কে বলেছে আল্লাহর এত নামাজ পড়তে, কে বলেছে আল্লাহর এত ইবাদত করতে। ভাই যান,
মনে রাখবেন একটা কথা, এই আল্লাহর বাণী, কোরআনের বাণী, এই দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজে হাতে নিয়েছে। জোরে বলে আজকে দেখতে পাচ্ছেন না, কিছু কিছু জায়গায় কোরআনকে পুরানো হচ্ছে, কোরআনকে ফেলে দেওয়া হচ্ছে, কোরআনকে অপমানিত করা হচ্ছে, কিসের জন্য? বিশ্বের সমস্ত মুসলমান যদি কোরআনকে বুকে জড়িয়ে আঁকড়ে রাখতো, বিশ্বের সমস্ত মুসলমান যদি কোরআনের জন্য দেওয়ানা পাগল হয়ে থাকতো, তাহলে এইরকম কোরআন অপমানিত হতে পারত না। আল্লাহর কোরআনটা পাঠ করছেন, সাহাবা হুজুরা আমার রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে চাতক পাখির মত আল্লাহর আগে কোরআন শরীফের তেলাওয়াত শুনছে। ও সোনার মানি কেন জোয়ানের আমার হযরত ওমর উলঙ্গ তলোয়ারটা নিয়ে বেরিয়ে পড়ল। ইতিহাস আপনাদের জানা আছে, আমি শুধু এটাই আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক ওই সমস্ত মক্কার কুফার কুরাইশগুলোকে যারা ইসলামের পথে আনিয়েছিলেন, ইসলামের প্রতি মহব্বত তৈরি করেছিলেন, জাতির অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা তৈরি হয়েছিল, ওই কুরআনের আয়াতের প্রতি আকৃষ্ট হয়ে মক্কার মানুষগুলো আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল। আমি ওমর ফিরে আসবো না, ফিরে আসবো না, ফিরে আসবো না, ও জানের আমার সোনার মানি কেরাও ওই রাস্তার মাঠ করে নিজের মূল বহনায়ের চোখের পানি ফেলতে ফেলতে তলোয়ারটা নিয়ে চলে গিয়েছিল আমার নবীকে দুনিয়া থেকে তোলার জন্য নয়, আমার নবীকে বিচ্ছিন্ন করার জন্য নয়, আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ওই ওমার কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরেকটু জোরে কি বলা যাবে না? সাহাবা হুজুরা বিচলিত হয়ে গেলেন, কাকে দেখে কাকে দেখে, ওমারকে দেখে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আজকে ওমার এসে গিয়েছে, হুজুর গো ওমার আজকে আমাদের উপরে হামলা করে দেবে, নবী আমার ওই ওমারকে দেখে একটুখানি বিচলিত হলেন না, একটুখানি ভয়ে গেলেন না, নবী আমার ওমারকে দেখে হুজুর আমার মুচকে মুচকে হেসে ফেলেছিল। আরেকটু জোরে কি বলা যাবে না? খুব ভালো মতো জানে যে আজকে যে ওমার আসছে উলঙ্গ তলোয়ার নিয়ে, এই ওমার সেই ওমার নয় যে ওমারকে আগে দেখেছিলাম, সেই ওমার নয়, ওই ওমার আসছে আমি নবী আমার হাতে হাত দিয়ে কলমা পড়ার জন্য। জোরে বলে নবী দোয়া চেয়েছে মসজিদে নবাবিতে নামাজের প্রসঙ্গ ফেলে দিয়ে আমার নবী দুটো হাত দিয়ে দোয়া চেয়েছে, কার জন্য? কার জন্য দোয়া চেয়েছিলেন আমার নবী? এই আবু জেহেলের জন্য দোয়া চেয়েছেন, এই ওমারে ফারিকের জন্য দোয়া চেয়েছেন, আপনার দোয়াটা কবুল করেছিলেন ওমারের জন্য। জোরে বলেন না, আবু জেহেলের জন্য দোয়া কিন্তু কবুল হয়। এই ওমার কি বলেছিল? সর্বপ্রথম আমার নবীর হাতে হাত দিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে সর্বপ্রথম জবানে যে কথাটা আমার রসুলকে বলেছিল, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যে ওমারকে দেখেছেন সেই ওমার আর আজকে নয়, হুজুর এই তলোয়ার নিয়ে আপনার হাতে আপনার সামনে দাঁড়িয়ে আছে, আজ থেকে আমি আপনাকে জানিয়ে দিলাম আল্লাহ সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, রসুল সত্য, সেই মক্কার বিবিন গুলো আমার নবীর প্রতি আকৃষ্ট হয়েছিল, সেই মক্কার বিবিন গুলো কুরআনের প্রতি আকৃষ্ট হয়েছিল। হতভাগা মুসলমান, আমরা নিজেরা বলি নবীর উম্মত, আমরা নিজেরা দাবি করি নবীর উম্মত, লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যত ধরনের খারাপি আছে আমাদের ভেতরে আছে, যেটা আমার নবী করতে বলেছেন সেটা আমরা করি না, যেটা নিষেধ করেছে সেটাই আমরা বসে, কথা ঠিক বলছে না ভুল বলছে? বা আতা কোন রসুল ফাকুজুহু
রসুল যেটা আদেশ আকারে আমাদের কাছে নিয়ে এসেছেন, জীবন থাকতে ওটা বুকে জড়িয়ে ধরুন, পাশাপাশি রসুল যেটা নিষেধ করেছেন জীবন থাকতে ওটা বর্জন করুন, তখন আমরা পবিত্র নবীর উম্মত বলে দাবি করি। বিশ্বের সবাই বলবে নবীকে ভালোবাসে, কে বলবে না নবীকে ভালোবাসে? একটা মুশরিক সেও বলবে নবীকে ভালোবাসে, একটা বেদী সেও বলবে নবীকে ভালোবাসে, হা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি মহামানব ছিলেন বলতেই পারে। কিন্তু ইমানদার কি ওরকম বলবে? যারা প্রকৃত ইমানদার হবে, যারা প্রকৃত নামাজি হবে, যারা প্রকৃত মুমিন মুসলমান হবে, যারা প্রকৃত নবীর উম্মত হবে, তারা মুখে যেটা বলবে অন্তরেও সেটা বলবে। তার জীবন চরিত্রে, তার কথাবার্তা, তার ব্যবহার আচার্য, তার টোটাল জীবন লাইফের ভেতরে আমার নবীর সুন্নতের পাবন্দী থাকবে, জোরে বলে, তখন আমরা প্রকৃত নবীর উম্মত করে দাবি করতে পারবো। তার আগে তাই আজকে সেই বিশ্ব নবী দিবসে বসেছি আমরা, হাতে ধরে বলে যাব, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে তৈরি করুন, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে জায়গা তৈরি করুন, পাশাপাশি শপথ করুন মাহফিল থেকে, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসবো, আমরা সঠিক রাস্তায় ফিরে আসবো, মাহফিলটা আপনার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বে কি দর হে মদিনা, উধর কু যাউঙ্গা, কি দর হে মদিনা, জোরে বলো, আরে জোরে বলা যাবে না, সাবা তো বে কি দর হে মদিনা, মে উধর কু চিতর হে মদিনা, তার চলতি আর বে সবে সবে সবা চিতর হে মদিনা, মে উধর কু যাউঙ্গা, জিদর হে মদিনা। মদিনা বেচার মোহাম্মদ মিলে وہاں پہ قصور کی سہارا ملیں گے، ارے کچھ جوڑے بنا دے بنا، مدینہ میں جا کر محمد ملیں گے، وہاں پہ قصور کی سہارا ملیں گے، سہارا نہ دوں گے تو پھر মদিনা মে যাকর মোহাম্মদ মিলেঙ্গে, ওহাঁ পে কসুর কি সহারা মিলেঙ্গে। আমার নবীকে নিয়ে চিন্তা ভাবনায় আমরা বসেছি, নবীকে কেমন করে আল্লাহ পাঠিয়েছিলেন, নবীর আদর্শ কেমন ছিল, নবীর কথাবার্তা কেমন ছিল, নবীর চালচলন কেমন ছিল, সেটা চামড়ার চোখে দেখে আমাদের ক্ষমতা হল না, চামড়ার চোখে দেখে আমাদের রসিক আল্লাহ করলেন না, ও সোনার বাড়ি কেন সোয়ানের আমার, তথাপি আমার আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানিয়ে দিলে, যে ব্যক্তি আমি রসুল্লাহ আমাকে একবার স্বপ্নের চোখে দেখলো, সে ব্যক্তিকে যে আমি রসুল্লাহ আমাকে প্রকাশ আল্লাহ তাকে দেখালে,
বিনতি বলা যাবে না। আপনার খাওয়া দাওয়া, আপনার উঠা বসা, আপনার চালচলন, আপনার কথাবার্তা, টোটাল জীবন লাইনের ভিতরে যেমন আপনি একবার আমার রাসূলুল্লাহর সুন্নতের পাবন্দী হয়ে যাবে, নবীর সুন্নতের যেমন দিওয়ানা পাগল হয়ে যাবে। আল্লাহ পাক আপনার সম্মানটা এত বড় করে দেবে, আপনার ইজ্জত আল্লাহ এত বড় করে দেবে, 100টা শহীদের তরবলা জানি আল্লাহ আপনার করে দেবে। আরে কিছু বলা যাবে না, একজন ব্যক্তি একজন ইমানদার আল্লাহ আল্লাহ রসুলের জন্য কোরআনের জন্য জীবনটা দিয়ে দিল, শহীদ হয়ে গেল। এইরকম 100 জন শহীদের মর্যাদা আল্লাহ আপনার নামায় আমলে দেবেন। কার নামায় আমলে? এই সময়ের কথা আমার রাসূল বলেছেন, কিয়ামতের আগে যেই সময়ে ফিতনা ফাসাদে নিমজ্জিত থাকবে, দুনিয়ার মানুষেরা ফিতনায় ডুবে থাকবে, আমি নবী আমার কথা মনে রেখে আমাকে ভালোবেসে একটা সুন্নতের উপরে পাবন্দী থাকবে, একটা সুন্নতের উপরে কায়েম থাকবে, আমি নবী জানিয়ে দিলাম, ওই ব্যক্তিকে 100টা শহীদের দরওয়াজা আল্লাহ নসিব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। انتمسخا بسنتي عند فساد امتي فله اجر مئات شهيد। এই সময়ের কথা আমার নবী বলেছিলেন, এই সময়ে দুনিয়ার মানুষেরা অন্যায় অত্যাচার ফিতনা ফাসাদে লিপ্ত থাকবে। এই সময় আমার নবী বলেছিলেন, ও সোনার মালিক কেনানো জোয়ারেরা, কিন্তু যদি একবার আমরা লক্ষ্য করি, যদি আমরা একবার খুঁজে, যদি আমরা ইতিহাস একবার ঘাঁটি, যদি আমরা হাদিস গুলো ফলো করে দেখতে পাবো, আমরা কিন্তু নবীর সুন্নতের পাগল ছিলাম না। কিন্তু যারা নবীর সুন্নতের পাগল হওয়ার দরকার ছিল না, নবীর সুন্নতের দেওয়ানা হওয়ার দরকার ছিল না, আমার নবীর সাহাবারা নবীর সুন্নতের জন্য দেওয়ানা হয়েছিল। কি বলা যাবে না, কি বলা যাবে না? তোমাদের কাছে বলতে চাই, তোমরা বড় বড় তোমরা কি এই মাহফিলে এই মজলিসে এই মসজিদে নববীর ভেতরে আমার সাহাবার ভেতরে আমার নবী কথা মিথ্যা হয়, আমার নবী যেটা চিন্তা করেন আল্লাহ চিন্তা করেন। জোরে বলে আর কি জোরে বলা গেল না, আমার নবী যদি বেজার হয় আল্লাহ বেজার। আজকের এই নবী দিবসের উপরে আমার নবী যদি রাজি থাকে, আমার নবী যদি খুশি থাকে, আল্লাহ খুশি থাকবে। আর এই নবী দিবসে যদি আমার নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়। ইতিহাস আপনাদের জানা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যখন নামাজ আদায় করছেন, আমার নবীর মনে তামান্না, নবীর মনে ইচ্ছা, আল্লাহ আজকে যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে কাবা শরীফে যদি কিবলা হতো, আমি রাসূল আমার অন্তরটা খোশ হয়ে যেত। ওই নামাজে, ওই হালতে, ওই অবস্থায়, ওই ওয়াক্তে স্বয়ং আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে দিয়ে খবর পাঠিয়ে দিলেন, এই জিব্রাইল আপনি ছুটে যান, আমার রসুলকে খবর পাঠিয়ে দেন, আপনি আল্লাহ আমার রসুল যাতে রাজি আছে, আমার হাবিব যাতে রাজি আছে, স্বয়ং আমি আল্লাহ তাতে রাজি আছি। জোরে বল। সঙ্গে সঙ্গে হুজুর আমার একটানা ঘুরিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে, ও ঘুরিয়ে কাবা শরীফের দিক থেকে কেবলা হয়ে দাঁড়িয়ে গেল। মুসা নবীর কথা বলেনি আল্লাহ, দাউদ নবীর কথা বলেনি, লুহু নবীর কথা বলেনি, ঈশা নবীর কথা বলেনি, পুরো নবীর কথা আল্লাহ বলেনি, একমাত্র আমার নবীকে আল্লাহ জানাচ্ছেন, হে আমার ভাবি আপনি যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাকে রাজি করে বলেন। সেই নবী আবার স্বয়ং নিজে জবানে বলছেন, তোমরা কি কোনো জান্নাতে সাহাবা দেখতে চাও, হে মসজিদে নববীতে বসে থাকা আমার মাহফিলের সাহাবারা, তোমরা বলো আমি জিন্দা রসুল দুনিয়ায় বসে বসে জিন্দা জান্নাতে সাহাবাকে দেখাতে চাই। জোরে বলেন।
আল্লাহ রাসূলুল্লাহর হাবিবের সাহাবা অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আপনার সেই সাহাবা একবার বলুন না, বলুন না হুজুর গো, সেই সাহাবাকে একবার আমরা দেখতে চাই, এত বড় সৌভাগ্যবান ব্যক্তি কোন সাহাবা, নবী আমার রাজ শিশু মসজিদে নববীতে একজন আনসারী বৃদ্ধ সাহাবাকে দেখিয়ে বলল, ও আমার মুহাজিরিনেরা, ও আমার আনসারী সাহাবারা দেখে নিতে যাও, তোমরা কি দেখে নিতে চাও, তোমরা তাহলে আমার নদীর মুখের দিকে চাতক বাগের মতো তাকিয়ে আছে, নবী আমার দ্বিতীয় দিন ওয়াজ এসেছে, আবার সাহাবায়ে গেল কোমরে বলতে লাগলে, তোমরা কি কোন জান্নাতে সাহাবা দেখতে চাও, বলো বলো, আমি রাসূলুল্লাহ জান্নাতে সাহাবাকে দুনিয়ায় দেখিয়ে দিতে চাই, প্রথম দিন যে সাহাবাকে বলেছিল, দ্বিতীয় দিনে আমার রাসূল সেই সাহাবাকে লক্ষ্য করে বলল, দেখো ওই বৃদ্ধ সাহাবা আমার মদিনার আনসারীর সাহাবাকে আল্লাহ তার জান্নাতের খোঁজখবর দিয়েছে, একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, যদি আবার ওই সাহাবাকে মাঝে শেষে দেখাতে লাগে, আমাদের মনের ভেতরে যেরকম মনোভাব, সাহাবা হুজুরদের মনের ভেতরে ওই রকম মনোভাব ছিল না, নবী পাকের সাহাবাদের ভেতরে হিংসা ছিল, সব পাকে